तो वेलकम छात्र छात्रीरा तुम्हारे ही चैनल ऑनलाइन क्लास विद निवेदी। आज के आलोचना करब तुम्हारे एचएस एर रेजल्ट निये, अर्थात आज के जे तुम्हारे दोपुर तीनटेर समय उच्च माध्यमिक शिक्षा संसद तरफ थेके तुम्हारे एई बछरेर उच्च माध्यमिक रेजल्ट पब्लिश करा हबे एबं जेटी वेबसाइटे तुम्हारा बिकेल चारटे थेके तुम्हारा देखते पारबे। सम्पूर्ण जिनिसटा एई भिडियोते आलोचना करब, कोथा थेके देखते पारबे, प्री रेजिस्ट्रेशन किभाबे करते हबे, तुम्हारे मूल्यायन पद्धति कारा कारा फेल करते पारे, बा माध्यमिकेर मतो तोमादेर उच्च माध्यमिकेओ कि झुरझुरी एरकम नम्बर देवा हबे, बा कत शतांश छात्र छात्रीर फार्स्ट डिविशन पावार सम्भावना रयेछे, समस्त जिनिस केस स्टाडी करब किन्तु आमरा एई भिडियोते। तो भिडियोटी उच्च माध्यमिक छात्र छात्री जारा ए बछर उच्च माध्यमिक देवार कथा छिलो किन्तु दुर्भाग्यवशत तोमादेर परीक्षा क्यान्सेल हये गेछे, सेई समस्त छात्र छात्रीदेर आजके रेजाल्टेर दिन, तोमादेर जन्यई किन्तु मूलत एई भिडियोटी। तो भिडियोटी सम्पूर्ण देखते लागो एबं जारा च्यानेले नतुन अवश्यई च्यानेलटिके सबस्क्राइब कर दिए पाशे थाका बेल आइकनटिके क्लिक कर दिओ परवर्ती समस्त भिडियो और आपडेट सबार आगे पे जावर जोन्नो। तो चलो आसा जाक आज के मूल टपिकर उपरे। देखो এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা যার জন্য তোমরা বিগত দেড় বছর ধরে প্রিপারেশন নিয়েছিলে, কিন্তু দীর্ঘকালীন করোনা অতিমারির জেরে এই পরীক্ষা কিন্তু বাধ্য হয়েছে আমাদের রাজ্য সরকার এবং রাজ্য বোর্ড এই পরীক্ষা কিন্তু বাতিল করার জন্য। ইতিমধ্যেই রাজ্যের বেশিরভাগ রাজ্য বলাভুল দেশের সমস্ত বোর্ডই কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু বাতিল করেছে। সেক্ষেত্রে আমাদের রাজ্য সরকারও ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের সুবিধার্থে কিন্তু এই পরীক্ষা বাতিল করেছে। পরীক্ষা দেরি করেও নেওয়া যেতে পারত, কিন্তু কত দেরি করে তোমাদের কিন্তু কলেজে ভর্তি হওয়ারও দিন নির্ধারিত এবং তোমাদের কলেজেও পড়াশোনা করতে হবে, সেই দিক তাকিয়ে কিন্তু রাজ্য সরকার এবং বোর্ডের কিন্তু এই সিদ্ধান্ত। এক্ষেত্রে আমরা কিন্তু কাউকে কোনো দোষ দিতে পারি না, না তোমাদের দোষ দিতে পারি, না রাজ্য সরকারের দোষ দিতে পারবো, না টিচারদের দোষ, না আমাদের দোষ, কারোরই দোষ নেই কোনো, কারণ পরিস্থিতি এইরকম, পরিস্থিতির চাপেই সম্পূর্ণ কিন্তু এই সিদ্ধান্ত। তো এই পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়েও আমাদের রাজ্য সরকার কিন্তু বোর্ডের সঙ্গে দীর্ঘ আলাপ আলোচনার পর সিদ্ধান্ত নিয়েছিল যে তোমাদের রেজাল্ট কীভাবে বের করা হবে, যেখানে বলা হয়েছিল মাধ্যমিকের বেস্ট অফ ফোরের থেকে 40% ওয়েটেজ এবং উচ্চ মাধ্যমিকের মানে নম্বর কোনো কাজে লাগবে না, উচ্চ মাধ্যমিকের পরীক্ষাই হয়নি, ইলেভেনের তোমাদের যে পরীক্ষাগুলি দিয়েছো তার উপরে প্রত্যেকটা বিষয়ের 60% ওয়েটেজ কিন্তু নেওয়া হবে। অনেকের প্রশ্ন ছিল যে সাবজেক্টের পরীক্ষাগুলি গত বছরও করোনাকালীন পরিস্থিতিতে হয়নি তাদের কী হবে, তার জন্য কিন্তু সংসদ সভানেত্রী মহুয়া দাস খুব ক্লিয়ারলি বলে দিয়েছিলেন এবং আমি চ্যানেলেও সেই ভিডিওটি আপলোড করেছিলাম যে গত বছর যে পরীক্ষাটি হয়নি ইলেভেনে, যে পরীক্ষাগুলি হয়েছিল তার মধ্যে তোমরা যে বিষয়ে হাইয়েস্ট নম্বর পেয়েছিলে সেই নম্বরটিকেই কিন্তু ওই বিষয়ের নম্বর হিসেবে গণ্য করে নেওয়া হবে। তো ব্যাপারটা দাঁড়িয়েছিল এইরকম যে বেস্ট অফ ফোর মাধ্যমিকের 400 নম্বরের মধ্যে থেকে 40% ওয়েটেজ, তো 400 নম্বরের মধ্যে যদি কেউ 200 পেয়ে থাকে তার 40% ওয়েটেজ, অর্থাৎ প্রায় 28 নম্বর তার হাফ করলে প্রায় 15 কি 16 নম্বর নেওয়া হবে, এবং উচ্চ মাধ্যমিকের জন্য যে ইলেভেনের 60% ওয়েটেজ নেওয়া হবে তাতে যদি 80তে পরীক্ষা হয় তাদের জন্য আলাদা ফর্মুলা, 70-এ পরীক্ষা হয় তাদের জন্য আলাদা ফর্মুলা, প্লাস তাদের প্রজেক্টের নম্বর যোগ করে প্রত্যেকটা সাবজেক্টের নম্বর কিন্তু দেওয়া হবে। এই যে তোমাদের উচ্চ মাধ্যমিকের নম্বর বিভাজন যে কীভাবে করা হবে সেই বিষয়ে অলরেডি আমি চ্যানেলে ভিডিও আপলোড করে রেখেছি, দুটো ভিডিও আপলোড করে রেখেছি যেখানে তোমাদের হাতে কলমে আমি দেখিয়েছি কীভাবে তোমরা এই রেজাল্টটি তোমরা নিজেদের রেজাল্ট নিজেরাই চেক করতে পারবে বা হিসেব করতে পারবে। আরেকটি ওয়েবসাইটের মারফত তোমাদের দেখিয়েছিলাম যেটি খুব পপুলার বিশ্ব নেট থেকে, সেই ওয়েবসাইটে শুধু তোমাদের মাধ্যমিকের বেস্ট অফ ফোর এবং উচ্চ ইলেভেনের নম্বরগুলি তোমরা বসিয়ে দিলে তোমরা কিন্তু তোমাদের ফাইনাল রেজাল্ট পেয়ে যাচ্ছিলে। সেই দুটো ভিডিওর লিঙ্কই আমি তোমাদের প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো অথবা আই বাটনেও দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা চেক আউট করে নিতে পারো। যেটা মূল আলোচনা করব যে মাধ্যমিকে যেখানে 100% পাশ করেছে তোমাদের উচ্চ মাধ্যমিকেও কিন্তু এবার 100%ই পাশ করবে, তার কারণটা কি? তার কারণ হচ্ছে এবছর কোনো পরীক্ষা হয়নি, সেই হিসেব মতো যেহেতু পরীক্ষা হয়নি কোনো মূল্যায়ন নেওয়া হয়নি সেক্ষেত্রে কোনো ছাত্রছাত্রীকে ফেল করানোর কোনো রকম কিন্তু ইচ্ছে কিন্তু আমাদের বোর্ডের বা রাজ্য সরকারের নেই। সেক্ষেত্রে মাধ্যমিকেও যেমন 100% পাশ হয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিকেও কিন্তু 100%ই পাশ আসবে এবং তোমরা সবাই পাশ করবে এই ব্যাপারে কিন্তু নিশ্চিন্ত থাকতে পারো। এইবার আসছে যে মাধ্যমিকে 90% ফার্স্ট ডিভিশন ছিল, তোমাদের ক্ষেত্রেও কি 90% ফার্স্ট ডিভিশন হবে? একদমই না, মাধ্যমিকের রেজাল্টের থেকে তোমাদের রেজাল্ট যথেষ্ট আলাদা হবে। তোমাদের এটি বুঝতে হবে মাধ্যমিকের রেজাল্টের জন্য ক্লাস 9-এর রেজাল্টের কপি বা নম্বরগুলি বোর্ডের কাছে পাঠাতে হয়েছিল,
কিন্তু তোমাদের এরকম কোনো ব্যাপার নেই। তোমাদের টেনে বোর্ডের পরীক্ষা যা রেজাল্ট পেয়েছো সেটি অলরেডি মধ্যশিক্ষা পর্ষদ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে চলে গেছে। আর ইলেভেনের নম্বরের কথা বলছো, সেটা তো অলরেডি আগের বছর স্কুল থেকেই, যেহেতু ইলেভেনের পরীক্ষাটাও তোমাদের বোর্ডের পরীক্ষা, বোর্ডের প্রশ্ন, তাই ইলেভেনের নম্বরটাও বোর্ডের কাছে কিন্তু চলে গেছে। হ্যাঁ, তবে বেশ কিছু স্কুল, প্রায় 1500 থেকে 1800টা স্কুল তাদের নম্বর পাঠায়নি, তাদেরকে নতুনভাবে সংসদ সময় দিয়েছিল নম্বরগুলো পাঠানোর পর, সেক্ষেত্রে কিছু ভুলভ্রান্তি থাকতে পারে। তবে মধ্যশিক্ষা পর্ষদে এই ব্যাপারটা খুব ভালোভাবে দেখেছিলেন যে যারা বেশি নম্বর পাঠিয়েছে, বেশ কিছু 79টার মতো স্কুলকে তারা শোকজ্ঞ করেছিল রেজিস্ট্রারের খাতা দিয়ে, সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও কোনো দিক থেকে খামতি রাখবে না, কারণ তোমাদের কলেজে ভর্তির জন্য তোমাদের এই মূল্যায়নটি যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু পরীক্ষা হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু দেখো তোমাদের মাধ্যমিকের নম্বরটি আসছে মধ্যশিক্ষা পর্ষদের থেকে এবং তোমাদের ইলেভেনের নম্বরটি অলরেডি বোর্ডের কাছে রয়েছে, তার ভিত্তিতেই যেহেতু নম্বর তৈরি করা হবে, সেক্ষেত্রে তোমরা মাধ্যমিক এবং ইলেভেনে যেরকম ফল করেছো সেই বেসিসেই তোমাদের রেজাল্ট হবে। হ্যাঁ, তবে তোমাদের প্রজেক্টে যাদের প্র্যাকটিক্যালস ছিল 30 এবং যাদের প্রজেক্ট ছিল নন ল্যাব তাদের 20, তারা কিন্তু ম্যাক্সিমাম, যাদের 30 ল্যাব ছিল তারা 30-30 পাবে, যাদের 20 প্রজেক্ট ছিল তারা 20-20 পাবে, কারণ এটা আমরা মাধ্যমিকের ক্ষেত্রেও দেখেছি। মাধ্যমিকে যাদের 10-10 ছিল ম্যাক্সিমাম 90% স্টুডেন্টকে কিন্তু 10-10 করে সব সাবজেক্টে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রেও যাদের যে প্রজেক্টস বা প্র্যাকটিক্যালগুলো রয়েছে সেক্ষেত্রেও 30 বা 20 যে নম্বরগুলি রয়েছে সম্পূর্ণ নম্বরই তোমাদের দেওয়া হবে বলে কিন্তু আশা করা যাচ্ছে। সেই দিক থেকে তাকিয়ে তোমরা মাধ্যমিকে যদি কোনো ছাত্রের বেস্ট অফ 4 করে প্রত্যেকটা সাবজেক্টে 14 দাঁড়ায় এবং তার যদি 80-তে পরীক্ষা ধরি, 80-তে পরীক্ষায় যদি তার কোনো কারণবশত সেখানে তাদের 40-ও দাঁড়ায়, 40 আর 15 হয়ে গেল 55, তার সঙ্গে 20 যোগ করে দাও প্রজেক্টে 75, মানে লেটার মার্কস যেটা মোর দ্যান 60%। তোমাদের ক্ষেত্রেও কিন্তু যারা ভাবছো যে এইচএসের রেজাল্ট কিছুটা হলেও খারাপ হতে পারে, একদম ভাববার বিষয় নয়, মেজরিটি নম্বরটা বোর্ডের কাছে আছে, 30 নম্বর আর 20 নম্বর, এই 30 আর 20 করেই তোমরা পাবে, এতে কোনো সন্দেহ নেই। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদেরও কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টসদের ফার্স্ট ডিভিশন অর্থাৎ 500-300 পাওয়া কনফার্ম বলতেই পারো, কিন্তু প্রবলেম হবে যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তারা যে নম্বরটা পাবে তোমরা কিন্তু একদমই ভাবার দরকার নেই, এই কারণটা যে যারা ডিজার্ভিং নয় তারাও হয়তো ভালো নম্বর পেয়ে যাবে, একদমই পাবে না, কারণ তাদের মাধ্যমিক এবং ইলেভেনের নম্বরটাও তাদের ওখান থেকে উঠে আসছে বোর্ডের কাছ থেকে, সেইখান থেকে তা দেখতে গেলে তাদের ওইখান থেকে নম্বরটা কিন্তু অনেকটা কম হয়ে যাবে। তো তোমরা যারা ভালো নম্বর ডিজার্ভ করো, যারা মাধ্যমিক ইলেভেনে ভালো রেজাল্ট করেছো, অবশ্যই তারা এইচএসেও কিন্তু ভালো রেজাল্ট করবে। দেখো যেহেতু পরীক্ষা হয়নি, আমাদের কাউকে দোষারোপ করে কিন্তু কোনো লাভ নেই। তো বোর্ড যে গাণিতিক ফর্মুলাটি প্রকাশ করেছে সেই ফর্মুলা অনুযায়ী রেজাল্ট করলে অবশ্যই ভালো স্টুডেন্টরা ভালো রেজাল্টই করবে এবং যারা একটু খারাপ রেজাল্ট ডিজার্ভ করো তারা একটু কম রেজাল্টই পাবে, কিন্তু পাস 100% তোমরাই করবে, এটাতে কোনো ভুল নেই। এবছরে যত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্টুডেন্টস আছো, অ্যাপিয়ার করেছো, সব স্টুডেন্টই কিন্তু তোমরা পাস করবে। আজকে দুপুর 3টের সময় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে ঘোষণা হওয়ার সাথে সাথে তোমাদের জন্য অবশ্যই আমি সেই ভিডিওটি আনবো, আর তোমরা দুপুর 4টে থেকে তোমরা বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু এই রেজাল্টগুলি দেখতে পারবে। এবার আমি তোমাদের বলে দিই যে ওয়েবসাইটগুলি সংসদের তরফ থেকে বলা হয়েছে সেই ওয়েবসাইটগুলি কী কী। দেখো 4টে বেস্ট ওয়েবসাইট তোমাদের আমি বলে রাখি, স্ক্রিনেও তোমরা দেখতে পাবে সেই ওয়েবসাইটগুলি কী কী। wbresults.nic.in, সেকেন্ড ওয়েবসাইট www.exametc.com, 3 নম্বর ওয়েবসাইট www.results.shiksha, 4 নম্বর ওয়েবসাইট www.indiaresults.com। এই 4টি ওয়েবসাইটে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাবে। প্রি রেজিস্টার করতে হবে তোমাদের কীভাবে আমি প্রসেস দেখিয়ে দেবো, যাতে তোমাদের যেহেতু 4টের সময় যখন থেকে তোমরা ওয়েবসাইটে রেজাল্ট দেখবে, যেহেতু ট্রাফিক এত বেশি তার জন্য সার্ভার ক্র্যাশ হয়ে যেতে পারে, তোমরা অনেকে রেজাল্ট দেখতে নাও পেতে পারো, তাদের জন্য ব্যবস্থা আমি বলে দেবো। তাছাড়া যাদের কাছে স্মার্টফোন নেই, এমনি নর্মাল কিপ্যাডওয়ালা ফোন আছে, তারা কিভাবে তোমাদের রেজাল্ট দেখবে সম্পূর্ণটা বলে দিই। ফোন থেকে তোমাদের টাইপ করতে হবে ক্যাপিটালে, স্ক্রিনে দেখতে পাচ্ছ WB12 স্পেস দিয়ে নিজের রেজিস্ট্রেশন নম্বর, যেটা ইলেভেনে পেয়েছো সেটা পাঠিয়ে দিতে হবে 56070-তে। আর সেকেন্ড আরেকটি WB12 স্পেস দিয়ে নিজের রেজিস্ট্রেশন নম্বর পাঠিয়ে দিতে হবে 567650-তে। এই নম্বরে তোমাদের কিন্তু এখানে পাঠিয়ে দিতে হবে, পাঠিয়ে দিলেই তোমরা তোমাদের রেজাল্টটি কিন্তু মেসেজ মারফত তোমরা কিন্তু তোমাদের রেজাল্টটি পেয়ে যাবে, যেটিও কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে তোমাদের জন্য অ্যারেঞ্জ করা হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে রেজাল্ট দেখার বিষয়ে কোনো রকম কোনো কিন্তু খামতি তোমাদের জন্য করা হয়নি। এবার আসি, যারা তোমরা প্রি রেজিস্টার করে রাখতে চাও, অনলাইনে দেখতে চাও রেজাল্ট, কিন্তু
ট্রাফিকের কারণে যদি সার্ভার ক্র্যাশ করে যায় তাদের জন্য কী করবে, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তোমরা কোথায় যাবে, www.exam.etc.com-এ। এখানে ক্লিক করার পর গুগল হোক বা ফোন হোক দুটো থেকেই সেম প্রসেস, ফার্স্ট লিঙ্কে ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে নিচের দিকে স্ক্রোল করে আসবে, সেখানে লেখা থাকবে HS এক্সামিনেশান রেজাল্ট বা ক্লাস টুয়েলভ এক্সামিনেশান রেজাল্ট। ওখানে ক্লিক করার পর তোমাদের ওখানে রেজিস্ট্রেশন নম্বর এবং তোমাদের জন্ম তারিখ ডেট অফ বার্থটি দিয়ে প্রি রেজিস্টার করে রাখতে হবে। রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথেই তোমাদের ফোনে মেসেজ চলে আসবে, সেখান থেকে তোমরা কিন্তু সেখান থেকে তোমাদের রেজাল্টটি কিন্তু দেখে নিতে পারো এবং ডাউনলোডও করে নিতে পারো। তো এই ছিল তোমাদের রেজাল্ট সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলি তোমাদের না জানালেই নয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও পরবর্তী সমস্ত ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।